extra time. সবটাই ছবির মতো পরিষ্কার, অথচ বুঝেও বুঝছেন না কেউ কেউ, কেন কে জানে। শ্রী সিমেন্ট কর্ণধার হরিমোহন বাঙ্গুর আজ নিজে একটি বাংলা সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, মোহনবাগানে যদি সদস্য সমর্থকদের স্বার্থ বিঘ্নিত না হয় তাহলে ইস্টবেঙ্গলে কেন হবে। জলের মতো পরিষ্কার যে সদস্য সমর্থকদের স্বার্থের ব্যাপারে সদর্থক মতামত আছে তার, অর্থাৎ ইস্টবেঙ্গলের কর্তারা যা আশঙ্কা করছেন, যা নিয়ে ভয় পাচ্ছেন সবটাই অমূলক। তাহলে ইস্টবেঙ্গল কর্তাদের চিন্তা কোথায়? এবার তো তাঁদের অভিসন্ধি নিয়েই প্রশ্ন করতে হয়, এবং যেখানে হরিমোহন বাঙ্গুরের মতো ব্যক্তিত্ব সম্পর্কের দিক নির্দেশ করে দিচ্ছে। হ্যাঁ, মোহনবাগান, মডেল মোহনবাগান, সেটাই বলছেন শ্রী বাঙ্গুর, যেখানে চুক্তি নিয়ে জটিলতা হয়নি, সম্পর্ক নিয়েও জটিলতা হয়নি। তাহলে মোহনবাগান এটিকের চুক্তিপত্রই হতে পারে সরল সমাধান। বাঙ্গুর কর্তার কথায় পরিষ্কার, সদস্য সমর্থকদের স্বার্থ মোহনবাগানীদের মতো সুরক্ষিত করতে তিনি দায়বদ্ধ, সুতরাং মোহনবাগান মডেলের চুক্তিপত্রেও তার আপত্তি নেই। এবার দেখার ইস্টবেঙ্গল কর্তারা কিভাবে সাড়া দেন, সেটা নিয়েও যদি তাদের আপত্তি থাকে তাহলে বুঝতে হবে অভিসন্ধিই খারাপ। যে কোনো নতুন আইন প্রণয়ন কিংবা আইনি সিদ্ধান্তের আগে রেফারেন্স হিসেবে রাখা হয় আগের কোনো সফল ধারা কিংবা সিদ্ধান্তকে। চুক্তিপত্রের ক্ষেত্রেও তাই, বিভিন্ন বাণিজ্যিক সংস্থাই কোনো মডেল চুক্তিপত্রকে সামনে রেখে তাদের চুক্তিপত্র তৈরি করে। কর্পোরেট দুনিয়ায় এটা নতুন কিছু নয়। হরিমোহন বাঙ্গুর কর্পোরেট জগতের কিংবদন্তি মানুষ, তার এসব অজানা নয়। এবং এদিনের সাক্ষাৎকারে তার অভিসন্ধিও পরিষ্কার যে তিনি মোহনবাগানের মতোই তিনি স্বার্থের অধিকার দিতে চান ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের, তাই মোহনবাগানের মডেল চুক্তিপত্রেও নিশ্চয়ই তার কোনো সমস্যা থাকবে না। এখন ইস্টবেঙ্গলের ক্ষমতা দখল করে রাখা কর্মকর্তারা কী ভাবছেন সেটাই দেখার। তবে এ নিয়ে প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি বললেন, মোহনবাগান এবং এটিকে যে কারণে ঐক্যমত হতে পারছে ঠিক সেই জায়গাটায় অসফল হচ্ছে শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল। এই জায়গায় উন্নতি করতে হবে দুজনকেই। যদি ক্লাবের কাছে বাড়তি কিছু চায় যেটা ক্লাবের পক্ষে রাখা সম্ভব নয়, হ্যাঁ, তাই তো কোনো কিছু ঠিক না। আরে দুপক্ষকে একটু সমঝোতায় আসতে হবে। যে কোনো একটা ইনস্টিটিউট ইনভেস্টার যে ক্লাব, এটি যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে তো মুশকিল। এটা যেটা আমি যদি বুঝি, মোহনবাগানের সঙ্গে ইনভেস্টরটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং যার ফলে এটা মোহনবাগান ঠিক মতো চলছে এখন পর্যন্ত। ইস্টবেঙ্গল ইনভেস্টর যদি সেরকমটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো, হ্যাঁ, তারা আবার ঠিক মতো চলতো। কি আনতে কি লেখা হচ্ছে না কিছু জানি না, আমি না যেন মন্তব্য কাগজ দিত না। আমি ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় এবং মেম্বার হিসেবে এটুকু বলতে পারি যে নিজের যদি সম্মান আছে, নিজের সম্মান বজায় রেখে একটা মধ্যস্থতা করে ব্যাপারটা দেখা উচিত। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।